আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট অ্যান্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তো আজকে আপনারা অনেকেই হয়তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন বা মনে মনে অনেক প্রশ্ন দাঁড় করিয়েছেন, যে প্রশ্নগুলো আমারও নিজেরও দাঁড় হয়েছে। তো সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। প্রশ্নগুলো হলো যে নতুন অ্যাপস আসছে, আমরা সকলেই অবহিত আছি যে মার্কেটে নতুন অ্যাপস চালু হয়েছে, সেটা ইনসাব সেভেনের নতুন অ্যাপস। ইনসাব সেভেনের নতুন অ্যাপস চালু হলেও আজকে ইনসাব সেভেন ফাইনালি কামব্যাক করার কথা, যেহেতু আজকে 25 তারিখ। তো আজকে ইনসাব সেভেন কি পুনরায় চালু হবে কি হবে না, বা নতুন অ্যাপসে কি আমরা লগ ইন করতে পারছি কি পারছি না, বা যদি না পারে থাকি তাহলে কি কারণে পারছি না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন। চলুন আমরা দেখে আসি ইনসাব সেভেনের কি অবস্থা। তো চলুন আমরা ইনসাব সেভেনের নতুন অ্যাপসের ইন্টারফেসটা ওপেন করছি। দেখেন আমি একটা আইডি দিয়েছি ইনসাব সেভেনের, এই আইডিতে দেখি আইডি দেওয়া, পাসওয়ার্ডও দেওয়া, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখি আমরা লগ ইন করি কী আসে। না, গতকালকে হয়তো অনেকে লগ ইন করছেন, আমিও লগ ইন করছি। গতকালকে লগ ইন ইনফরমেশন আমি যা পাইছি সব কিছু ঠিক ছিল এবং আমার ব্যালেন্সও ঠিক ছিল, কিন্তু আজকে এখন লগ ইন হচ্ছে না। কী কারণে লগ ইন হচ্ছে না, তো আমরা দেখে আসি কী কারণে লগ ইন হচ্ছে না, লগ ইন না হওয়ার কারণ কী। আচ্ছা দেখেন ইনসাব সেভেনের হাসান মাহমুদ, এই যে ইনসাব সেভেন প্রোটেস্ট গ্রুপের যে সাইফুল ভাই আছে বা প্রোটেস্ট গ্রুপ যে আছে, এই প্রোটেস্ট গ্রুপে একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি। মেসেজটা হাসান মাহমুদ কর্তৃক দেওয়া, আপনারা সকলেই চিনেন হাসান মাহমুদকে। হাসান মাহমুদ আমাদের ইনসাব সেভেন কোম্পানির মালিক, এমডি বা ম্যানেজার, বা বিভিন্ন সময় বিভিন্ন নামে বা পদবিতে তাকে আমরা জানি। তো এই হাসান মাহমুদ সাহেব তিনি বলেছেন, ইনসাব সেভেনের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোম্পানির নতুন অ্যাপসের কাজ সম্পূর্ণভাবে শেষ না হওয়ার কারণে আজকেও কাজ চালু করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি খুব দ্রুত কাজ শেষ করার জন্য, হয়তো আরও দু একদিন সময় লাগবে। ইনসাব সেভেনের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আপনারা জানি না এই মেসেজটি পজিটিভলি নেবেন কি নেগেটিভলি নেবেন, আমার সেটা ধারণার বাইরে। তবে আমি পজিটিভলি এই মেসেজটাকে নিচ্ছি। পজিটিভলি নেওয়ার কারণ হলো গতকালকে যেভাবে স্ক্যামের মেসেজ দেওয়া হয়েছিল এটাই সেই তুলনায় মেসেজটা পজিটিভ। তো আসুন আমরা প্রোটেস্ট গ্রুপের যে সাইফুল ভাই আছে তার একটা ভয়েস শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অলরেডি নোটিশটা পাইছেন, এটা হাসান মাহমুদ ভাই ও তার অফিসিয়াল গ্রুপে দিয়েছেন, ভালো করছেন অবশ্য। এক কথা হলো এখানে ট্রায়াল দেওয়ার কথা ছিল 23 তারিখে, আমাদের অ্যাপসটা ঠিকঠাক আছে কি না, কোথায় কোনো সমস্যা আছে কি না, হলে 23 তারিখে দেওয়ার কথা ছিল। কিন্তু ডেভেলপার ভাই অনেক চেষ্টা করার পরও 23 তারিখে দিতে পারেনি, 24 তারিখ অর্থাৎ গতকালকে ট্রায়াল দিয়েছে। ঠিক আছে, ট্রায়াল দেওয়ার পর হাসান মাহমুদ ভাই এবং আমাদের ম্যানেজমেন্টের মানে অ্যাডমিন অর্থাৎ এই এজেন্ট গ্রুপের এজেন্টদের এবং আরও অনেকেরই অ্যাপসটা বিভিন্নভাবে পছন্দ হয়নি, মানে ডিজাইন অপশন সব দিক থেকে একটু দ্বিমত দেবাকে আলোচনা হয়, সেখানে তাকে নতুনভাবে সাজানোরভাবে এই সিদ্ধান্ত দেন, যে তাতে করে তিনি বলছেন যে আবার একটু সময় লাগে, মানে 1-2 দিন সময় লাগতে পারে। তো সেই জন্য তিনি সময়টা আবার উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিলেন, যাতে আপনারা আবার ভুল কিছু না ভাবেন, সমস্যা নেই, টেনশন মুক্ত থাকেন। এখানে তো আমি আছি, প্লাস আমি তো এর সাথে সরাসরি কথাবার্তা বলতেছি, সেক্ষেত্রে যেগুলো দেওয়া আছে লিগাল এগুলোর বিষয় নিয়ে কোনো সন্দেহ বা দুশ্চিন্তা করবেন না দয়া করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আপনারা সকলে শুনলেন আসলে আমাদের সাইফুল ভাই কি বললেন। সাইফুল ভাইকে তো আপনারা সকলেই চিনেন, আমিও চিনি। পরীক্ষামূলকভাবে অ্যাপ রিলিজ দেওয়ার কথা 23 তারিখে, তবে সেদিন ডেভেলপারের কাজ শেষ করতে পারেনি বিধায় 24 তারিখে অ্যাপ পরীক্ষামূলকভাবে ট্রায়াল দেওয়ার জন্য সবাইকে লগ ইন করে দেখার সুযোগ করে দেয়। তবে সেই ট্রায়ালে কিছু প্রবলেম ফেস করে যা ইনসাপ অ্যাডমিনের প্যানেলের সুবিধা মতো হয়নি, তাই ডেভেলপার আরেক দিন ও আর অপরকে দিক নির্দেশনা দেওয়া হয়। এখন ডেভেলপার তার দেওয়া দিক নির্দেশনা অনুপাতে কাজ করছেন, আশা করছি আজকেই কমপ্লিট হবে, হলেই আরেকবার ট্রায়াল দিয়ে হাসান মাহমুদ ভাই
অ্যাপস সবার মাঝে উন্মুক্ত করবেন ইনশাল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে অ্যাপসটা আমাদের মাঝে দেওয়া হয়েছিল, আমি নিজেও লগ ইন করে দেখেছি কিন্তু এখন লগ ইন করতে পারছি না। এখন লগ ইন করতে কি পারছি? এখন লগ ইন করতে পারছি না কারণ অ্যাপসের কার্যক্রম চলছে। এহেন পরিস্থিতিতে আমরা নেগেটিভলি কোনো চিন্তাভাবনা করব না, কারণ যেহেতু অ্যাপস আমাদের মাঝে উপস্থিত এবং যেহেতু তারা কথা দিচ্ছে যে আজকের মধ্যে কমপ্লিট করে বাজারে ছাড়বে বা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিবে, তাহলে আমরা তো সকলকে, সকল ইনসাপ মেম্বার এর পক্ষ থেকে, সকল যে অ্যাডমিন প্যানেল এবং যে ইনসাফের মালিক হাসান মাহমুদ ভাই তাকে সাধুবাদ জানাই। আমরা ইনসাফ সেভেনে কাজ করেছি, কাজ করব ইনশাআল্লাহ, এটাই আমরা ইনসাফ সেভেনের কাছ থেকে আশা করছি। আমরা ইভেলির জনাব রাসেল তার মতো ইনসাফ সেভেনের কাউকে দেখতে চাই না, এটা কাম্য নয় বা এটা আমরা আশাও করি না। আমরা ইনসাফ সেভেনে কাজ করব, এটাই আমরা চাই। তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।